একজন মহিলা আমাকে বলল যে আপনি এখানে ভর্তি করে কোনো লাভ হবে না, কারণ এখানে আপনার দু তিন মাস পরে বুঝছেন ঘোরাঘুরি করতে হবে, আমার কাছে আসেন এক সপ্তাহ মানে কাজ করে দেব। ওই আমার একটা লোক আছে এই প্রফেসর, ওনারে এইনো 25-30 হাজার টাকা হইলেই হয়ে যাবে। এখানে যা খরচ হবে আমাদের ওইখানেও তা খরচ হবে, আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই, কথা বলে দেখতে পারেন। এভাবেই সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত পঙ্গু হাসপাতালে থাকা দালালরা। ঢাকা ও ঢাকার বাইরে থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের এসব কথা বলে প্রতারণার ফাঁদে ফেলে পঙ্গু হাসপাতাল থেকে প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিকে নিয়ে যেত দালাল চক্রের সদস্যরা। রোগী প্রতি পাওয়া যেত 1-2 হাজার টাকা, এছাড়া বিভিন্ন বাহানায় তাদের কাছ থেকে হাতিয়ে নিত হাজার হাজার টাকা, আর দিতে না পারলে করত হয়রানি। পঙ্গু হাসপাতাল থেকে রোগী অন্য হাসপাতালে নিয়ে গেলে কত করে টাকা পান আপনারা? ওই যে রোগী বুঝে মনে করে 1,000 দেয়, 2,000 দেয়। এই আমি ক্লিনিকে দিতাম, সরকারি আদেশ অমান্য করে বা এই যে নিটোর থেকে যে আদেশ দেওয়া হয়েছে এখানে কোনো দালালি কার্যক্রম চালানো যাবে না বা কোনো সরকারি কাজে বাধা সৃষ্টি করা যাবে না, তারা কিন্তু প্রতিনিয়তই এই কাজটা করে যাচ্ছে। দালাল চক্রের সাথে সংশ্লিষ্ট হাসপাতালগুলোও জড়িত থাকলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না বলে জানায় র‍্যাব। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।